হ্যালো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকেই রেশন ডিলারের কাছ থেকে শুনে থাকবেন, যেখানে রেশন ডিলার গ্রাহকদের বলেন যে আপনার রেশন কার্ডটি লাল হয়ে গেছে, বা আপনার রেশন কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, বা আপনার রেশন কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই সব সমস্যার সমাধান এবং আপনার রেশন কার্ডটি সঠিক অবস্থায় আছে কিনা তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আপনারা অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। সর্বপ্রথম আপনাদের দেখে নিতে হবে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। তা দেখার জন্য মোবাইলের ব্রাউজারে সার্চ বক্সে এসে টাইপ করুন food.wb.gov.in, লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনাদের সামনে যে পেজটি ওপেন হবে, সেই পেজটির একদম প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে নেব এবং স্ক্রল করে নিলে নিচে দেখতে পাবো অনেকগুলি অপশান রয়েছে। এই অপশানগুলির মধ্যে থেকে আমি ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করে দেখে নেব আমার রেশন কার্ডটি কী অবস্থায় বর্তমানে আছে। ক্লিক করার পর ঠিক আমাদের সামনে একটি এই রকম ইন্টারফেস ওপেন হবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, যে রেশন কার্ডের স্ট্যাটাস আপনি এখন দেখতে চান। রেশন কার্ডের নাম্বারটি এন্টার করে নিচে ক্যাপচা কোড ফিল করে নেওয়ার পর আপনি সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে রেশন কার্ডের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা দেখে নেবেন আপনার রেশন কার্ডের নাম, বাবার নাম, ঠিকানা সঠিক আছে কি না, এবং একদম নিচের দিকে দেখতে পাবেন স্ট্যাটাস বলে একটি অপশান আছে, সেটি দেখুন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এইভাবে আপনারাও দেখে নেবেন আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি। যদি আপনাদের রেশন কার্ডটি ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম লাল কালারের একটি পেজ ওপেন হবে এবং আপনারা নিচের দিকে স্ট্যাটাসে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটি দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেটেড। এখানে একটা কথা বলে রাখি, আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হোক কিংবা ডিঅ্যাক্টিভ, আপনার রেশন কার্ডটি কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি আপনার রেশনের সঙ্গে আধারের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রেশন ডিলার রেশন না দিয়েই ফিরিয়ে দেবেন এবং বলবেন রেশনের সঙ্গে আধার লিঙ্ক করে তারপরে আসতে। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি অ্যাক্টিভ রেশন কার্ড বা ইনঅ্যাক্টিভ রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। এখন আমরা চলে আসবো সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল পেজে এবং নিচের দিকে স্ক্রল করে নেব। স্ক্রল করে একদম নিচে চলে আসব। এরপর উপরের বাঁ দিকে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুটি অপশান দেওয়া হয়েছে, প্রথমটি অ্যাক্টিভ রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য এবং দ্বিতীয়টি ইনঅ্যাক্টিভ রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য। এখানে আমি আপনাদের জানিয়ে রাখি, দুটি ক্ষেত্রে কিন্তু আধার লিঙ্ক করার পদ্ধতিটি একই। আমি এখানে একটি ইনঅ্যাক্টিভ রেশন কার্ড বা লাল হয়ে যাওয়া রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করব, তাই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনারা এই ড্রপ ডাউনটিতে ক্লিক করে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। রেশন কার্ডের ক্যাটাগরি দেখবেন ঠিক রেশন কার্ড নাম্বারের আগে দেওয়া আছে। সঠিক ক্যাটাগরি চুজ করে আপনারা পাশের ঘরের রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন বাঁ দিকে রয়েছে রেশন কার্ড হোল্ডারের নাম এবং ডান দিকে রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস। আধার লিঙ্কিং স্ট্যাটাসের নিচে দেখুন লেখা আছে আধার নট লিঙ্কড ইয়েট, মানে রেশন কার্ডটির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। লিঙ্কটি করার জন্য আমরা নিচে দেওয়া দুটি চেকবক্সের মধ্যে প্রথম চেকবক্সটিতে ক্লিক করব। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন নিচে আধার কার্ডের নাম্বার দিতে বলা হয়েছে। আমি এখানে উপরে উল্লিখিত ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবো এবং তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওই ব্যক্তির আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইলের ওটিপিটি সঠিকভাবে ফিল করে নেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে আপনি রেশন কার্ড হোল্ডারের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। রেশন কার্ড হোল্ডারের ছবি এবং সমস্ত তথ্য সঠিক হলে আপনারা নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পপ আপ ওপেন হবে, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইয়োর রেশন কার্ড। এইভাবে আপনারা বাড়িতে বসে নিজে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।